কাকুতি মিনতি করেও দানবের হাত থেকে রক্ষা পাচ্ছে না গ্রামবাসী। বিশাল দেহি দানবের ভয়ে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীর অনেকেই জীবন বাঁচাতে ছাড়ছেন বাড়িঘর। এ যেন দানব আর মানবের পাল্টা পাল্টি লড়াই। রাইত দিন সব সময় যদি এভাবে অত্যাচার করে তাহলে কি আমাদের থাকা হয় না? আপনারা কি ব্যবস্থা করবেন একটা করেন, নাহলে আমাদেরকে মাইরে ফেলান। ভারতীয় হাতির তাণ্ডবে অস্থির বাংলাদেশের বাসিন্দারা। রাতের কোনো সময় আমরা হুত পারি হয় না, সুযোগই নাই। এই যে ওহানে নামে পড়ছে, পাঁচটা বাজে নামে পড়ছে, অত্যাচার করতেছে। এইভাবে মনে করেন দিন নাই রাত নাই আমাদের এই দৌড়াতে হয়। হাতিগুলোকে তাদের আবাসস্থলে ফেরত পাঠানোর চেষ্টা করলে বিএসএফ সহ ভারতীয় নাগরিকরা বাধা হয়ে দাঁড়ায় বলে আক্ষেপ করেন স্থানীয়রা। বন্য হাতিগুলো একসময় ভারতে ছিল, এখন বাংলাদেশে প্রায় দুই যুগ ধরে তাণ্ডব চালাচ্ছে। যখন বাংলাদেশ থেকে তাড়া করে ভারতের দিকে তাদেরকে ফেরত পাঠানো হয়, কিন্তু ভারত থেকে যারা বিএসএফ এবং ভারতীয় নাগরিক যারা রয়েছে তারা এই বন্য হাতিগুলোকে আর ভারতে ফেরত যেতে দেয় না। এই অঞ্চলে হাতি আর মানুষের দ্বন্দ্ব প্রায় এক শতাব্দীর পুরনো। হাতিদের অত্যাচারের শিকার শেরপুরের পাহাড়ে ঘেঁষা মানুষ এখন হাফ ছেড়ে বাঁচতে চায়। আমরা হাতির অত্যাচারে লেগে থাকবার হয় না, বাড়ি ঘরে আয়া হাতি অত্যাচার করে, কাডল খা, সবকিছু খা, মানুষ মেরে লাথা। রাত জেগে পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না হাতির আক্রমণ, যেন সন্ধ্যা হলেই গ্রাম জুড়ে নেমে আসে দানবীয় মৃত্যুর মিছিল। যখন হাতি বঞ্চুদা সরে যায় তখন তো আর জীবন সাথে থাকে না, আর যখন ডাক মারে তখন তো রূপ ওটাই সাথে থাকে না, যে ডাক হবে। এভাবেই চলতি বড় মৌসুমে প্রায় প্রতি রাতেই শতাধিক বন্য হাতি গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। শুধু ফসলি জমি ধ্বংস করেই ক্ষান্ত নয়, আগ্রাসী এই হাতির দল হুঙ্কার দিয়ে নেমে আসে রাস্তাঘাটেও। এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন শেরপুরের সীমান্তবাসীরা। আমি 10 কাঠা মাটি চুক্তি বাকি লাগাইছিলাম, হাতি চুরমার করে খায় গেছে। কখন যে খেত তুলে ধানটা দিমু, এই ধানটাও নাইকা যদি আমি 100 টাক ধান আমি বাড়ি টানবার হইতাম। 7 দিন আগে এরা আমাদের যে গ্রামে প্রায় 5-6 একর জমি ধান ফসল ক্ষতি করেছে। প্রায় প্রতি রাতে এই বন্য হাতির দলগুলো মানুষের ফসল ঘর বাড়িতে তাণ্ডব চালিয়ে আসছে। মাঝে মধ্যেই মানুষের যান এই হাতির কাছে বিলীন হচ্ছে এবং পাশাপাশি হাতিও মারা যাচ্ছে। হাতির ভয়ে ফসল বাঁচাতে কৃষকরা কেটে ফেলেছেন আধা পাকা ধান। ঘর বাড়ি বাঁচাতে লাঠি সোঁটা, মশাল ও টর্চ লাইট এবং আগুন নিয়ে হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, এখন আর এগুলোর কোনো কিছুকেই ভয় পায় না হাতি, উল্টো ক্ষিপ্ত হয়ে অনেক সময় হাতির পাল্টা আক্রমণেই মারা যাচ্ছে অনেকে। শ্রমিক এবং আর্টিস্ট সদস্য, যে হাতি প্রতিরোধের কমিটির সদস্য, তার একটি পা ভেঙে গেছে। বন্য হাতিতে অতিষ্ঠ শেরপুরবাসী এখন সরকারের হস্তক্ষেপ চায়। অন্যদিকে গারো পাহাড়ের ফ্ল্যাগশিপ খ্যাত এই বিলুপ্ত প্রায় বন্য হাতি রক্ষায় বনকে অবৈধ দখলদার মুক্ত করে হাতির অভয়ারণ্য করার দাবি সচেতন মহলের। আমি এটা যদি সরকার যদি আমার কিছু ব্যবস্থা করে দেয় তাহলে আমার জীবন চলবে, নাহলে আমার চলার অস্থায়ী। হাতিগুলো হলো আমাদের শেরপুর জেলার গারো পাহাড়ের ফ্ল্যাগশিপ এশিয়ান এলিফ্যান্ট, এগুলো একটা বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে রয়ে গেছে। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য আমাদেরকে যে কাজগুলো করা উচিত, এইখানে একটা হাতির অভয়াশ্রম করে তোলা উচিত। প্রয়োজনে কিছু মানুষকে ওই জায়গা থেকে ডিসপ্লেস করতে হবে, মানুষের যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং হাতিও যেন রক্ষা পায়। এই জায়গাগুলোতে সরকারের এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাহাড়ে অনেকে বসতি স্থাপন করায় চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এ কারণে হাতির আবাসস্থলে অনধিকার বাসস্থান গড়ে তুলেছে মানুষ। সংকুচিত হয়েছে হাতি চলাচলের জায়গা, কমেছে হাতির খাবারের পানির উৎস, ফলে দানবাকৃতির সব হাতি দলে দলে মাঠে নেমে ধ্বংসলীলা শুরু করেছে বলে মনে করেন নাগরিক সংগঠন জন উদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল। যে পাহাড়ে অনেক বসতি স্থাপন হয়েছে এবং পাহাড়ে মানুষ বিভিন্ন ধরনের চাষাবাদ করতেছে, আর হাতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো তার আবাসস্থল এবং তার খাবার এবং পানির যে উৎস, এই সমস্ত বিষয় মানুষের খুব বেশি প্রবেশের কারণে দেখা যাচ্ছে এটা ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। শেরপুর বন বিভাগের রাংটিয়ার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, হাতি ও মানুষের দ্বন্দ্ব কমাতে কাজ করছে বন বিভাগ এবং হাতির অভয়ারণ্য তৈরির প্রস্তাবনাও পাঠানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। হাতির ভয়ে ধানগুলি কাটা হচ্ছে, হাতির অভয়ারণ্যের প্রস্তাব এবং সোলার ফেন্সিংয়ের প্রস্তাব আমরা ইতিমধ্যেই প্রেরণ করেছি।